আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হিতাপুর বাসা থেকে আজকে যাব চাকমাদের বাজার করতে। আজকে ওইখানে হচ্ছে প্রত্যেক শনিবারে উখিয়াতে চাকমার বাজার পাওয়া যায়, তো এই তো আমরা যাচ্ছি। মেঘলা আবার রোদ, এরকমই ওয়েদারটা ছিল। তো এই যে দেখেন, একজন একজন করে আসে, তো টমটমে করে মানুষ এতটা ঘিরে ফেলে ওনাদেরকে। এই যে এখানে যারা চাকমারা বসবাস করেন বা অন্য যারা আছে, তারা আসলে এই খাবারগুলো অনেক পছন্দ করে এবং খুব ফ্রেশ খাবার আসে। তো এই যে টমটম এসলো আর সবাই কাড়াকাড়ি শুরু হয়ে গেল, তো আমরাও আসলে ওয়েট করতেছিলাম যে আরও গাড়ি আসুক, আর ওই হলে পরে আমরা নিতে পারবো। আমরা আসলে এত ভিড়ের মধ্যে যাইতে পারিনি, কারণ এখানে কিছু লোকাল মানুষও আছে যারা কিনা বাজারগুলো নিয়ে নেয়, নিয়ে তারা হচ্ছে নিজেরা আবার পরবর্তী সেল করে চড়া দামে। এই কারণে লোকাল পিপলরাও হচ্ছে ওই বাজারগুলো কাড়াকাড়ি শুরু করে দেয়। তো আমরাও হচ্ছে কিছু কিছু নেওয়ার চেষ্টা করলাম। তো আমরা বিভিন্ন ধরনের, এই যে যেখানে দেখতে পাচ্ছেন হলুদ ফুল, হলুদ ফুলটা তারা খুব পছন্দ করে এবং এটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আমিও খেয়েছি হিতাপুর হাতের। আর এই তো আমরা কিছু শাক নিলো, এগুলো কিন্তু সবই পাহাড়ের, কোনোটাই হচ্ছে আমাদের লোকাল বা আমরা বাঙালি যারা মানে ফসল হয় আমাদের সেগুলো না, এগুলো সবই হচ্ছে পাহাড়ি, একদমই ফ্রেশ, একদমই অর্গ্যানিক। কোনো এক্সট্রা যে কেমিক্যালটা ইউজ করা হয় এরকম কিছু ইউজ করা হয় না। এখানে দেখেন এতগুলো আপুরা সবাই হচ্ছে টানা হেঁচড়া করছিল, মানে টানা হেঁচড়া বলতে অনেক থাকে না, তাদের পছন্দের উপাদানটা যেন পায় তারা, তো এরকম ভিড়ের মধ্যে তারা হাসাহাসি করতেছিলো যে এরকম টানা হেঁচড়া হচ্ছিলো। তো এই তো অনেক কিছু মানুষ হচ্ছে নিচে, যে এখানে দেখতে পাচ্ছিলেন বাস করো, ছোটো ছোটো রূপকচি বাস, আর এটার নাম আমি বলতে পারি না, অনেক ছিল। তারপর আমরা কলা নিলাম, কিছু সবজি নেওয়া হয়েছে, বাস করো নেওয়া হয়েছে, আর এগুলো আসলে পাহাড়ি কলা, আর যেই সবজিগুলো আনা হয়েছিল সবগুলোই পাহাড়ি ছিল, একদম ফ্রেশ টাটকা, কোনো কেমিক্যাল নাই, আর এগুলোই তো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যে দেখেন এত ভিড় হয়েছে, যে একটা করে টমটম আসে এই এক মানে ভিড় হয়ে যায়, কেউ আর জায়গা পায় না। তো আমিও দূরে বসে আসলে ভিডিও করলাম, কারণ এত ভিড়ের মধ্যে আমি ভিডিও করতেছি তখন দেখা যাবে আমি বকাও খেতে পারি, এর জন্য আমি দূর থেকে করার চেষ্টা করছি আর কি। তো এই তো হিতা বাজার করতেছিল, আমি বসে বসে দূর থেকে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এখানে এই মহিলাটা হচ্ছে যে এগুলো হচ্ছে বাঁশকোরল, ছোটো ছোটো কচি বাঁশ ছাড়া ছিল, এগুলো রয়ে গেল আর কি, ওনারগুলো মানুষ টানা হিচড়া করে নিয়ে গেছে, তারপর যেগুলো এক্সট্রা ছিল এগুলো অনেক গুছাচ্ছিল আর কি। তো এই তো দেখেন কত ভিড়, আসলে এখানে অনেক চাকমা যারা আছে আপা ভাইয়েরা ওনারা এখানে থাকেন। ঝুমের শশা না বাঁশকোরলই দা, কলাগুলো জুম জুম থেকে না, পাহাড়ের কলা, পাহাড়ের কলা, ও পুঁইশাক, তাজা তাজা, কোনো মেডিসিন নাই, টক পাতা, টক পাতাটা অনেক মজা লাগে, লতি টাইপের না, না না এটা পাড়া, ওই যে দেখেন না বাজারে যে কচু টুচু, আর দূর থেকে মনে হচ্ছিল বরবটি। এরা মানে মাংস, এরা এক ধরনের সবজি, কিন্তু এর নাম হচ্ছে এরা কুসু, এটা মুরগি দিয়ে খুব ভালো যায়, সালাদ খুবই সুন্দর হয়, সালাদও গলা চুলকায় না, না না আমি আপনাকে সালাদ খাওয়াবো, দেখবেন কি মজা। এই শাকটাও অনেক ফ্রেশ, এত কচি কচি শাক, কি সুন্দর। এই বাজারগুলো করে আনলাম, এগুলো হচ্ছে এখানে সহজে পাওয়া যায় না, শুধু শনিবারে। বাহ, সবচাইতে স্পেশাল আমাদের জুমের মরিচ, না জুমের মরিচ, যে উখিয়ার মতো জায়গায় আমরা যে এই জিনিসগুলো পাচ্ছি, এই মরিচটা এত ভালো, উফ।
এখন তো মরিচের দাম এমনিতে একটু বেশি, তাই এটার দাম একটু বেশি। কিছুক্ষণ পরে কাজ করবো, আগে খেয়ে ফেলি। না খেলে জীবন শেষ।